প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের নবম এবং একাদশ শ্রেণীর পাঁচ সংস্থান তত্ত্ব নিয়ে একটু আলোচনা করব। তো পাঁচ সংস্থান তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের পৃথিবীর সৃষ্টির রহস্যের বলতে পারো, এবং তার সাথে আমাদের ভঙ্গিল পর্বতের উৎপত্তির একটা বিশেষ যে তত্ত্ব সেটাই কিন্তু পাঁচ সংস্থান তত্ত্ব। এবার পাঁচ সঞ্চারণ ও ভঙ্গিল পর্বতের উৎপত্তি কিভাবে হয়েছিল সেটা আমরা একটু জেনে নিই। ভঙ্গিল পর্বতের উৎপত্তি সহ বিভিন্ন ভূতাত্ত্বিক ঘটনা সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায় 1960-এর দশকে পাঁচ সংস্থান তত্ত্বের অবতারণার ফলে। ভঙ্গিল পর্বতের উৎপত্তি প্রসঙ্গে এই তত্ত্বটি সর্বাধুনিক এবং এটি সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ বলে মনে করা হয়। 1965 খ্রিস্টাব্দে কানাডার ভূপদার্থ বিজ্ঞানী জেটি উইলসন দ্য নেচার পত্রিকায় প্রথম প্লেট শব্দটি ব্যবহার করেছিলেন। 1967 খ্রিস্টাব্দে ম্যাকেঞ্জি পার্কার পাতের চলন সম্পর্কে বিস্তৃত ধারণা দিয়েছিলেন। 1968 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী এক্স লা পিচো এই মতবাদকে ভূগঠনের একমাত্র নির্ভরযোগ্য মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাই পিচোকে আধুনিক পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয়। তত্ত্বের মূল বিষয়গুলো কি ছিল? প্রথমত, এই তত্ত্ব অনুসারে ভূত্বক কতগুলো মহাদেশীয় ও মহাসাগরীয় পাতে বিভক্ত। পৃথিবীতে এরকম 7টি বড় পাত রয়েছে, যেমন ইউরেশীয় পাত, ইন্দো অস্ট্রেলীয় পাত, আন্টার্কটিকা পাত, আফ্রিকা পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাত। 8টি মাঝারি পাত এবং 20টি ছোট পাত কিন্তু ছিল। পাতগুলি সান্দ্র বা গলিত অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় রয়েছে। গুরুমণ্ডলে সৃষ্ট চক্রাকার গতির পরিচালন স্রোতের প্রভাবে এই পাতগুলো কিন্তু সচল রয়েছে। তৃতীয়ত, পাতগুলি ভিন্ন ভিন্ন গতিবেগে কখনো পরস্পরের থেকে দূরে সরে যায়, যেটাকে আমরা প্রতিসারী পাত সীমানা বলি, কখনো পরস্পরের দিকে এগিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, যেটাকে আমরা অভিসারী পাত সীমানা বলি। আবার কখনো বা কোনো প্রকার সংঘর্ষ ছাড়াই দুটি পাত পরস্পরকে অতিক্রম করে বিপরীত দিকে অগ্রসর হচ্ছে, যেটাকে আমরা নিরপেক্ষ পাত সীমানা বলি। চতুর্থত, পাঁচ সংস্থান মতবাদ অনুসারে অভিসারী পাত সীমানাতেই ভঙ্গিল পর্বতের উত্থান হয়ে থাকে। এবার ভঙ্গিল পর্বতের উৎপত্তি কিভাবে হয়েছিল সেটা আমরা জেনে নিই। তত্ত্ব অনুযায়ী পাঁচ সংস্থান তত্ত্ব অনুসারে অভিসারী পাত সীমানায় পাশাপাশি অবস্থিত দুটি মহাদেশীয় পাত কিংবা একটি মহাদেশীয় এবং একটি মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে ভঙ্গিল পর্বতের উত্থান ঘটে, যেমন মহাদেশীয় ও মহাদেশীয় পাতের সংঘর্ষ। পাশাপাশি অবস্থিত দুটি মহাদেশীয় পাতের পরস্পর অভিমুখী অনুভূমিক চলনের ফলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের ফলে সৃষ্ট প্রবল পার্শ্বচাপের প্রভাবে উভয় পাতের মধ্যবর্তী অংশে মহীখাতে সঞ্চিত পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে। এই ভাঁজ ক্রমশ উঁচু হয়ে ভঙ্গিল পর্বত গঠন করে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, ইউরোপীয় ও ভারতীয় পাতের সংঘর্ষে হিমালয় পর্বতমালা এবং আফ্রিকা ও ইউরোপীয় পাতের সংঘর্ষে আল্পস পর্বতমালা সৃষ্টি হয়েছে। এবার চলো 2 নম্বর মহাদেশীয় ও মহাসাগরীয় পাতের সংঘর্ষটা একটু আলোচনা করে নিই। পাশাপাশি অবস্থিত একটি মহাদেশীয় এবং একটি মহাসাগরীয় পাতের পরস্পর অভিমুখী অনুভূমিক চলনের ফলে উভয়ের মধ্যে সংঘর্ষ ঘটে এবং মহাদেশীয় পাতের সীমানায় সঞ্চিত পলিরাশি মহাসাগরীয় পাতের সংঘর্ষে সংকুচিত হয়ে ভাঁজপ্রাপ্ত হয় ও শেষে উত্থিত হয়ে ভঙ্গিল পর্বতে পরিণত হয়। এই ধরনের সংঘর্ষ সীমায় অগ্নুৎপাত ঘটে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, নাজকা পাত ও দক্ষিণ আমেরিকা পাতের সংঘর্ষে দক্ষিণ আমেরিকা পাতের পশ্চিম সীমানায় পলিরাশিতে ভাঁজ পড়ে আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে। এবার চলো দেখে নিই যে পাঁচ সংস্থান তত্ত্ব অনুসারে হিমালয় পর্বতমালার উৎপত্তি কিভাবে ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। ভারতের উত্তরে অবস্থিত হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বতমালা, তাই হিমালয় পর্বতমালার উৎপত্তিকেও পাঁচ সংস্থান তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করা যায়। এই তত্ত্ব অনুসারে হিমালয় পর্বতমালার উৎপত্তি বর্তমানে যেখানে হিমালয় পর্বতমালা অবস্থান করছে সেখানে প্যালিওজোয়িক যুগের শেষে টেথিস নামক একটি অগভীর সমুদ্র বা মহীখাত ছিল। এই মহীখাতের দক্ষিণে গন্ডোয়ানাল্যান্ডের অংশ হিসেবে উপদ্বীপীয় মালভূমি এবং উত্তরে আঙ্গারাল্যান্ডের অংশ হিসেবে ইউরেশিয়া ভূখণ্ড অবস্থান করত। এই দুটি প্রাচীন ভূভাগ থেকে विभिन्न प्राकृतिक शक्तिर क्षय काजेर